আইডিয়ার এর সার্কুলার তোয়াক্কা না করে এখনো অনেক কোম্পানি নিজেদের মতো করে পদবি দিয়ে লোক নিয়োগ দিচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? এ বিষয়ে যদি কিছু বলতে। অত্যন্ত ধন্যবাদ শরীফ স্যারকে। আসলে আইডিয়া হলো আমাদের বীমা শিল্পের জন্য একটা দিক নির্দেশক একটা প্রতিষ্ঠান, যাদের দিক নির্দেশনা এই শিল্প পরিচালিত হচ্ছে। এক কথায় বলা যায় যে অবশ্যই আমাদেরকে আইডিআর এর নির্দেশনাগুলো মেনে চলতে হবে, মেনে না চলার কোনো সুযোগ নাই। তারপরেও যদি কোনো প্রতিষ্ঠান এই কাজটি করে, হ্যাঁ আমারও জানা আছে দুই চারটা প্রতিষ্ঠান রয়েছে যারা বিভিন্ন কিছু পরিবর্তন পরিবর্ধন নিজেদের মতো করে চালানোর চেষ্টা করছে। দেখেন এই সকল বিষয়গুলো যখন আস্তে আস্তে আইডিআর এর নজরে আসবে, এগুলো নিয়ে যখন কথা চলতে থাকবে, তখন কিন্তু তারা পার পাবে না, এটা আমি মনে করি। কেননা দেখেন আমরা এই শিল্পকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গভর্নমেন্ট আইডিয়া প্রতিষ্ঠা করে দিয়েছেন, আইডিয়ার বিভিন্ন নির্দেশনা দিবেন আর আমরা সেটা মানবো না, সেটা কি করে হয়? হতে পারে আইডিয়ার নির্দেশনার মধ্যে একটা ভুল একটা ত্রুটি হতে পারে, কিন্তু সবই ভুল হবে বিষয়টা তো আর এরকমের না। পদ পদবীর যে কথাটা আসছে, যে যে পদ পদবি এবং স্যালারি কমিশন যে সিস্টেমে চলার জন্য গভর্নমেন্ট যে রুলগুলো দিছে অবশ্যই মেনে চলা উচিত, এবং যারা মানছে না আমি মনে করি যে আইডিয়ার সেই সকল বিষয়ে যদি তাদের নজরে এসে থাকে অবশ্যই আইডিয়া তাদের বিষয়ে ব্যবস্থা নেবে। এই এইটাকে আমি ঘৃণার দৃষ্টিতে দেখি যে আইডিয়ার এর সার্কুলারকে যারা মানছেন না। ধন্যবাদ।